শুধু প্রথাগত বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের কৃষি ও প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদেও মুখ্যমন্ত্রীকে আনার বিষয়টি চূড়ান্ত সিলমোহর দিল রাজ্যমন্ত্রিসভা, বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ বিধাননগরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বিষয়ে রাজ্য মন্ত্রিসভা আগেই সিদ্ধান্ত নিয়েছিল, আজ তাতে চূড়ান্ত সিলমোহর পড়ল। রুলবুক অনুসারে ভিজিটার পদে উচ্চশিক্ষামন্ত্রীকে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না, এগুলো নিতে এগুলো তো আগেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল। আজকে মন্ত্রিসভা চূড়ান্ত সম্মতি সিলমোহর পড়ল, সেই মোতাবেক সমস্ত বিশ্ববিদ্যালয় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ছাড়াও প্রাণী সম্পদ বিভাগের বিশ্ববিদ্যালয়, কৃষি দপ্তরের এবং স্বাস্থ্য দপ্তরের যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি পদে রাজ্যসভা মন্ত্রিসভা স্থির করেছেন যে আচার্যের পদে আমরা মুখ্যমন্ত্রীর নাম, মাননীয় মুখ্যমন্ত্রীর নামে আমরা চূড়ান্ত সিলমোহর দিয়েছি, এটাই এটুকুই বলার। ভিজিটার তো রুলে আছে, রুলে উচ্চশিক্ষামন্ত্রীকে রাখা হয়েছে ভিজিটার পদে, এটাও মন্ত্রিসভা সম্মতি দিয়েছে।